আকার ও ক্ষমতার ভিত্তিতে কম্পিউটারকে মূলত চার ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান সুপার কম্পিউটার, নাম্বার টু মিনি কম্পিউটার, নাম্বার থ্রি মেইন ফ্রেম কম্পিউটার, অ্যান্ড নাম্বার ফোর মাইক্রো কম্পিউটার। সো এখন আমরা সেই চারটি কম্পিউটার প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। নাম্বার ওয়ান সুপার কম্পিউটার, এই সুপার কম্পিউটারগুলো আকারে অনেক বড় হয় এবং এই কম্পিউটারগুলো উচ্চ গতি সম্পন্ন হয়। এছাড়াও এই কম্পিউটারগুলো সামরিক ক্ষেত্রে বা জঙ্গি বিমান, বিভিন্ন পারমাণবিক চুল্লি এবং গবেষণার ক্ষেত্রে এই সুপার কম্পিউটারগুলো ব্যবহৃত হয়। এই সুপার কম্পিউটার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সাইবার 205। এবং এরপর আমরা যে কম্পিউটারটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। এই মেইন ফ্রেম কম্পিউটার হচ্ছে এই সুপার কম্পিউটারের চাইতে একটু ছোট এবং এগুলো আকারে অনেক বড় হয়। এই মেইন ফ্রেম কম্পিউটারগুলো সাধারণত আমাদের বিভিন্ন শিল্প কারখানা, বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে এবং হিসাব নিকাশ সহ বিভিন্ন জটিল জটিল সমস্যার সমাধানে এই মেইন ফ্রেম কম্পিউটারগুলো ব্যবহার করা হয়। এই মেইন ফ্রেম কম্পিউটারগুলোর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি IBM 4341। এরপর আমরা যে কম্পিউটারটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মিনি কম্পিউটার। এই মিনি কম্পিউটার হচ্ছে আকারে ছোট এবং এই মিনি কম্পিউটারগুলো টার্মিনালের ব্যবহারের মাধ্যমে অনেকগুলো মানুষ একসাথে এই কম্পিউটারের মাধ্যমে কাজ করতে পারে, যাতে করে যে কোনো কাজই খুব ফাস্ট করে ফেলা যায়। শিল্পক্ষেত্রে এই কম্পিউটারটা অনেক হেল্পফুল এবং এই কম্পিউটারের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি PDB-8। এরপর আমরা যে কম্পিউটারটি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে মাইক্রো কম্পিউটার, আমাদের সবার কাছে খুব ফেভারিট। বর্তমানে আমরা যে কম্পিউটারগুলো ইউজ করে থাকি সাধারণত সেই কম্পিউটারগুলো হচ্ছে মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটার কিন্তু দুইটি প্রকার ভেদ রয়েছে, নাম্বার ওয়ান অ্যাপল কম্পিউটার এবং নাম্বার টু IBM এর PC বা পার্সোনাল কম্পিউটার। এই অ্যাপলের কম্পিউটারগুলো অনেক জনপ্রিয় এবং বর্তমানে যে কম্পিউটারগুলো সবচাইতে বেশি ব্যবহৃত হয় তা হচ্ছে IBM এর PC বা মাইক্রোসফটের যে IBM এর পার্সোনাল কম্পিউটার আমরা ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করে থাকি, এইগুলো হচ্ছে IBM PC এবং মাইক্রো কম্পিউটার একটা অন্তর্ভুক্ত কম্পিউটার। সো এই ছিল কম্পিউটারের টোটাল প্রকারভেদ।